দশক। নব্বই দশক কেবল একটি সময়কাল নয়, একটা অনুভূতি। এই সময় যারাই জন্মেছে বা এই সময়টা পেয়েছে, তারা ছাত্র জীবনে এই দৃশ্যটির সাথে খুব পরিচিত। একটা টিনের জ্যামিতি বক্স, ক্যাসিও ঘড়ি, ক্যালকুলেটার, হলুদ রঙের স্কেল। শিক্ষকের জালি ভেট্টি হয়তো অনেকের স্মরণীয় হয়ে থাকবে। ড্রয়িং ক্লাসে মনে পড়ে লুনা রং পেন্সিলের কথা, একটি গ্রাম আর নদীর দৃশ্য। ইকোনোটিক্স আর রেডলিফ কলম ছাড়া তো ক্লাসরুমের কথা ভাবাই যায় না। ভালো লাগার আরেকটি কলম ছিল অলিম্পিক ফাইন। তবে এসব কলম কি কেবলই লেখার জন্য? না, তা নিশ্চয় নয়। কলম বেশ জীবনের মহান এক খেলা, কলম ফাইটের হাতিয়ারও বটে। খেলার কথা যখন আসলোই, মনে পড়ে নব্বই দশকে চোর ডাকাত বা পুলিশ খেলার কথা। আরও মনে পড়ে খাতায় দাগ কেটে ক্রিকেট খেলার কথা। আর এই খেলাটির নাম যে কি, আজ আর সত্যি মনে পড়ছে না। মনে পড়ে স্কুলের ঘন্টা পড়ে গেলে দৌড়ে গিয়ে আইসক্রিম কেনার কথা। কমিক্স ছাড়া অলস সময়গুলোর কথা ভাবাই যায় না। চাচা চৌধুরী, পিঙ্কি, বিল্লু, রমনদের কমিক্স দুনিয়ায় ভ্রমণ করেনি, এরকম ছেলে মেয়ে বোধহয় পাওয়া যাবে না। নেশা ধরানো এই সেই জায়গা, বিখ্যাত মোস্তফা গেম যেখানে খেলা হচ্ছে। Sub-Zero wins. Fight! Sub-Zero wins. নব্বই দশক মানেই এই অদ্ভুতের সুইচ বোর্ড। এই সুইচে এক আধবার বিদ্যুতের শখে অনেকেই অবশ্য নিজেকে ঝালিয়ে নিয়েছে। নব্বই দশক মানেই লাইট জ্বলা কিডস, যদিও আমার কখনো ছিল না। এই যা, কারেন্ট চলে গেল। কে আগে ব্যাট করবে তার নাম্বারিং হচ্ছে। ওই যে তিন নম্বর হাতটা আমার, আশা করি আগে ব্যাটিং পাব। ফিল্ডিং না করে বাসায় পালাব। সময়টা নব্বই দশক,
আর খেলনার মোটর, ব্যাটারি, আতসি কাজ এইসব নিয়ে হালকা কারিগরি করা হবে না, তা হয় না। এদিকে সারা বছর জুড়ে বৈশাখী মেলার জন্য অপেক্ষা। মেলা মানেই রং বেরঙের খেলনা। নব্বই দশকে অনেকের অলস দুপুর বা বিকালবেলা এভাবেই হয়তো কেটে যাচ্ছে ব্রিক গেমস খেলে। ছোট্ট এই যন্ত্রে 98 কিংবা 999টা গেম খেলা যায়, সেটা এক অবাক করা বিষয়। দরজার পিছনে লাগানো পাহাড়ি সব স্টিকার নিজের মন মতো যেন এক অন্য দুনিয়া। এরপর 90 দশকে একদিন আমরা বিস্ময় নিয়ে আবিষ্কার করি কম্পিউটার নামক যন্ত্রকে। স্মৃতির র্যামে লেখা হতে থাকে NFS2, মোটোরোলা আর ভার্চুকপের নাম। সাথে প্রবল প্রতিযোগিতা চলে মনোপলি আর ফিশিং গেমের আড্ডায়। এমনিভাবেই কেটে যেতে থাকে আমাদের বিস্ময়কর সময়, স্বপ্নের 90 দশক। Right.